2020-এ আমাদের আক্রান্ত সংখ্যা 414 জন, 24 ঘন্টায় আক্রান্ত 414 জন, এবং 23/4/2000-এ আমাদের মোট আক্রান্ত সংখ্যা 4186 জন। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এক মাসে আমাদের সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে। 6 জন থেকে এখন মোট আক্রান্ত আমাদের 4186 জন, এবং এই আক্রান্তের মধ্যে 85.26% ঢাকা সিটি এবং ঢাকা ডিভিশনের মধ্যে, আমি এবং ঢাকা সিটির মধ্যেই সর্বাধিক, যেটা হলো 45.51%, এবং ঢাকা ডিভিশনের সকল জেলা মিলে এই শতাংশটা হলো 39.75%। এবং ঢাকা ডিভিশনের যদি আমি শহরগুলো বা জেলাগুলোর দিকে তাকাই, তাহলে সর্বাধিক শহর হলো ঢাকা সিটি, এবং তারপরে জেলার মধ্যে হলো নারায়ণগঞ্জ জেলা, তারপরে গাজীপুর, কিশোরগঞ্জ এবং নরসিংদী জেলা। এবং আমাদের আক্রান্ত যে পুরুষ নারী যদি দেখি শতাংশ, এর মধ্যে পুরুষই 68% এবং মহিলা 32%। আমি আরো কিছু আপনাদের সাথে তথ্য বলবো, তবে এই তথ্যটা আজকের আমাদের 23 তারিখের আপডেট না, আমি এটা 22 তারিখের আপডেট থেকে আপনাদের আরো কিছু তথ্য বলবো, যেটা হলো যে আমাদের এই আক্রান্ত ব্যক্তিগুলোর মধ্যে 10% 60 ঊর্ধ্ব বয়সের, 51 থেকে 60 15%, 41 থেকে 50 18%, 31 থেকে 40 22%, এবং 31 থেকে 30 24%, 11 থেকে 20 বছর বয়সে 8%, এবং 10 এবং 10-এর নিচেও 3% আমরা আক্রান্ত ব্যক্তি পেয়েছি। এই যা শতাংশগুলো বললাম সেখানে উল্লেখযোগ্য যে আমাদের 21 থেকে 30 বছরের মধ্যেই এখন পর্যন্ত সর্বাধিক 24% আক্রান্ত ব্যক্তি আছে। কাজেই আমি আবারও বলি, বারবার বলি যে আপনারা, এই আমাদের যে তরুণ যুবক সমাজ, আপনারা ঘরে থাকুন, নিজেকে সুরক্ষিত করুন এবং অন্যকেও সুরক্ষিত রাখতে উদ্বুদ্ধ করুন। আপনারা ঘরের বাইরে যাবেন না, ঘরে থেকে যতটুকু সম্ভব অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। আমাদের তরুণ এবং যুবক সমাজের মধ্যে এখনো আক্রান্তের হার অনেক বেশি। আর যারা মৃত্যুবরণ করেছিল তাদের 7 জনের মধ্যে যে বয়স 60-4 জন, 51 থেকে 60 বছর 2 জন, এবং 41 থেকে 50-এর মধ্যে 1 জনের বয়স। আমরা গতকাল বলেছিলাম যে আমাদের 55টি জেলা আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে, 55টি জেলায়। গতকাল রাতের তথ্য অনুযায়ী আবার আমরা যে আপডেট করেছি তাতে আরো 3টি জেলা সংযুক্ত হয়েছে, এবং এখন পর্যন্ত গত রাতের যা তথ্য আপডেট হয়েছে তাতে 58টি জেলা আমাদের আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে, এবং নতুন যে 3টি জেলা সংযুক্ত হয়েছে সেই 3টি খুলনা ডিভিশনে। ঢাকা শহরের মধ্যে যদি আমরা দেখি, তাহলে ঢাকা শহরের যে জায়গাগুলোর মধ্যে সর্বাধিক আক্রান্ত ব্যক্তি আছে, আমি ক্রমান্বয়ে 10টি জায়গার কথা উল্লেখ করব। এগুলো প্রথম থেকে 10 পর্যন্ত আমাদের আক্রান্ত সর্বাধিক আক্রান্ত পাওয়া গেছে। 1 নম্বর রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিটফোর্ড, উত্তরা, তেজগাঁ এবং মহাখালী। এই ক্রমান্বয়ে এইসব এই 10টি জায়গায় অনেক বেশি আমাদের আক্রান্ত সংখ্যা পাওয়া গেছে। এবার আমি পরবর্তী তথ্যে আসি। আমাদের আইসোলেশনের বিষয় যদি বলি, এরপর গত 24 ঘন্টা আইসোলেশনে আছে 123 জন, এবং বর্তমানে আছে 995 জন, অদ্যাবধি আইসোলেশনে 995 জন। 24 ঘন্টা ছাড় পেয়েছে 28 জন, এবং এ পর্যন্ত ছাড় পেয়েছে 622 জন। কোয়ারেন্টাইনের তথ্য আপনাদের সাথে জানাতে চাই। 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে আছে 3429 জন, এবং এ পর্যন্ত 160,463 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক 24 ঘন্টায় 548 জন, এবং এ পর্যন্ত 7,887 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন, এবং মোট কোয়ারেন্টাইন হোম এবং প্রাতিষ্ঠানিক মিলে 3,977 জন 24 ঘন্টায়, এবং এ পর্যন্ত 168,350 জন। ছাড় পেয়েছেন 24 ঘন্টায় 3,841 জন কোয়ারেন্টাইন থেকে, এবং এ পর্যন্ত 84,017 জন। বর্তমানে আছেন
হোমে হোম কোয়ারেন্টাইন টোটাল 77,958 জন, প্রাতিষ্ঠানিক 6,375 জন এবং মোট 84,333 জন। আমাদের সারা দেশে 64 জেলার সকল উপজেলা ও জেলা পর্যায়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য প্রস্তুত করা আছে 601 প্রতিষ্ঠান এবং এগুলোর মাধ্যমে তাৎক্ষণিকভাবে কোয়ারেন্টাইন সেবা প্রদান করা যায় 30,635 জনকে। পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী গত 24 ঘন্টায় সংগৃহীত হয়েছে 9,040 এবং এ পর্যন্ত 15,07,190 বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 50,625 এবং এ পর্যন্ত 12,18,873। বর্তমানে মজুদ আছে 2,88,317। গত 24 ঘন্টায় নতুন পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহ বেড়েছে, যেটা ইতিমধ্যে বললাম যে 9,040 এবং বিতরণ হয়েছে গত 24 ঘন্টায় 50,625। অনুদান হিসাবে আমরা এর মধ্যে গত 24 ঘন্টায় অনুদান হিসাবে পেয়েছি 6,040, যেটা চীন থেকে এসছে। আমাদের যে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে হটলাইনে, সেটা স্বাস্থ্য বাতায়ন 1-6263-333 এবং IDCR এর যে হটলাইন গুলো আছে 1-0655-019-44-333-222, এই সমস্ত হটলাইনে আমাদের গত 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 84,590 জনকে এবং এ পর্যন্ত 31,58,092 জনকে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি। আমরা প্রতিনিয়তই চিকিৎসকদের অনলাইনে প্রশিক্ষণ দিয়ে থাকছি এবং গত 24 ঘন্টায় নতুন প্রশিক্ষিত হয়েছেন বা প্রশিক্ষণ নিয়েছেন 55 চিকিৎসক এবং এ পর্যন্ত স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 3,998 জন চিকিৎসক এবং মোট প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক যারা মুক্ত পাঠে অনলাইনে সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত হয়েছেন সেটা হলো 15,329 জন। মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়ে থাকে, গত 24 ঘন্টায় এটা দেওয়া হয়েছে 40,096 জনকে এবং এ পর্যন্ত 13,78,559 জনকে মোবাইল ফোন এবং ওয়েবসাইটের মাধ্যমে স্বাস্থ্য সেবা দেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের কিছু ব্যক্তিকে বিদেশ থেকে নিয়ে আসতে হচ্ছে যারা আটকা পড়েছিলেন বিভিন্ন দেশে, সেজন্য আমাদের বিমানবন্দরে গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং বেড়েছে এবং গত 24 ঘন্টায় আমরা বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 373 জন এবং এ পর্যন্ত 3,23,780 জনকে স্ক্রিন করা হয়েছে বিমানবন্দরে। স্থলবন্দরে 156 জনকে এবং এ পর্যন্ত 3,27,976 জনকে স্থলবন্দরে করা হয়েছে। সমুদ্র বন্দর দিয়েও আমাদের কালকে গত 24 ঘন্টায় প্রবেশ করেছে 55 জন এবং তাদের স্ক্রিনিং করা হয়েছে এবং এ পর্যন্ত সমুদ্র বন্দরে 14,716 জনকে স্ক্রিনিং করা হয়েছে। আমাদের 24 ঘন্টায় সর্বমোট স্ক্রিনিং 584 জনকে এবং এ পর্যন্ত 6,73,501 জনকে স্ক্রিন করা হয়েছে। আমরা আগেই উল্লেখ করেছিলাম যে আমরা 23টি গাইডলাইন করেছি, এই 23টি গাইডলাইনই আমাদের আছে, এখন পর্যন্ত নতুন কোনো গাইডলাইন তৈরি হয় নাই এবং আমরা জনসচেতনামূলক উপকরণ যা তৈরি করেছি সেটা 11টা আগে অনেক আগে জানিয়েছিলাম, এটা আর কোনো এর মধ্যে আর কোনো আমাদের জনসচেতনামূলক উপকরণ তৈরি হয়নি, সেগুলি আমরা প্রচার করে যাচ্ছি। আমাদের এই গাইডলাইন সমূহ পাওয়া যায় www.dghs.gov.bd এবং www.corona.gov.bd এই ওয়েবসাইটগুলিতে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ, দেশবাসী এবং সুধীমণ্ডলী, আমরা নিয়মিতভাবেই স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকি। আজকেও বলবো, আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন যে আমাদের ঘরে থাকা খুবই আবশ্যক, কারণ আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে এক মাস আগে 6 জন থেকে আমরা এখন আক্রান্ত ব্যক্তি 4,186 জন। কাজে আমরা যদি স্বাস্থ্য পরামর্শ মেনে না চলি তাহলে এই হার আরো অনেক বেশি বেড়ে যাবে। কাজে আপনারা নিজেরা সচেতন থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, বারবার সাবান পানি দিয়ে 20 সেকেন্ড ধরে হাত ধুন, পরিবারের সকল সদস্যকে হাত ধোয়ার জন্য উৎসাহিত করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, কমপক্ষে 3 ফিট শারীরিক দূরত্ব বজায় রেখে থাকুন,
সর্দি কাশি হলে বা অতি জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। ঘরে তিন স্তর বিশিষ্ট মাস্ক আপনারা ব্যবহার করতে পারেন। যারা কোয়ারেন্টাইনে আছেন তারা কঠোরভাবে কোয়ারেন্টাইনের শর্তগুলো মেনে চলুন। জরুরি প্রয়োজনে বাড়ির বাইরে যেতে হলে ফিরে এসে ঘরের কোনো জিনিস স্পর্শ করার আগেই ভালোভাবে সাবান হাত ধুয়ে নিন। সম্ভব হলে বিধে বস্ত্র পানি দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে এবং সামান্য জ্বর হাঁচি সর্দি গলা ব্যথা এসব হলে আমাদের হটলাইনে চিকিৎসা নিতে পারেন। আমাদের হটলাইন নাম্বারগুলো সবসময় 24 ঘন্টা খোলা থাকে, আপনার এই হটলাইন স্বাস্থ্য পরামর্শ নিতে পারেন। এখানে আরেকটি বিষয় উল্লেখ করি, এটা হয়তো আগেই বলা দরকার ছিল, আমরা অনেক সময় বলছি যে আসলে আমাদের কমিউনিটি ট্রান্সমিশন হয়েছে বা আমাদের সামাজিক মাধ্যমে সামাজিকতার মাধ্যমে আমাদের এই সংক্রমিত হাতটা হচ্ছে। অনেকেই আমার কাছে টেলিফোনে জানতে চেয়েছেন যে কমিউনিটি যে ট্রান্সমিশন এটার অর্থ সাধারণ মানুষ অনেকেই জানেন না, আপনারা বলবেন। আমি এই কমিউনিটি ট্রান্সমিশন সম্পর্কে বলতে চাই যে কমিউনিটি ট্রান্সমিশন হলো যখন আমার উৎস জানা যাবে না আমি কিভাবে আক্রান্ত হলাম। কাজেই আমরা এখনো অনেকে আক্রান্ত হচ্ছি কিন্তু আমি জানছি না যে আমি কিভাবে আক্রান্ত হচ্ছি। সমাজে এটা এমন ভাবে ছড়িয়ে গেছে যে আমরা অনেকেই আক্রান্ত এটা আমরা জানতে পারি না। কাজেই কমিউনিটি ট্রান্সমিশন সেটা কি বলবো যখন আমার আক্রান্তের উৎস আমি খুঁজে পাবো না। এবং এইটা লেভেল 3, যখন এই সংক্রমণের যে ধাপ আছে এই ধাপটা হলো লেভেল 3 ধাপ। এবং কমিউনিটি সংক্রমণ হলো যখন আমার উৎস আমি জানতে পারবো না, সেটাই হলো কমিউনিটি ট্রান্সমিশন। আজকে এখানেই আমার এই প্রেসিং শেষ করব। আপনাদেরকে প্রিয় দর্শক বৃন্দ যারা অনুষ্ঠান দেখেছেন সময় নিয়ে, সাংবাদিক বৃন্দ যারা তথ্য সংগ্রহ করেন এবং সকল দেশবাসীকে যে সুস্বাস্থ্য কামনা করি, আমরা সবাই প্রতিদিন চলি, আপনাদের অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের অনুষ্ঠান করছি। আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা, অতিরিক্ত মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর। আসসালামু আলাইকুম। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন প্রচারিত হলো। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।